কৃষক আন্দোলনের তৃতীয় দিনেও কেন্দ্রীয় সরকার প্রণীত নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনর আন্দোলনরত কৃষকরা এই আন্দোলনে সবচেয়ে বেশি অসন্তোষ ছড়িয়েছে পাঞ্জাব ও হরিয়ানাতে নিজেদের দাবি দেওয়া নিয়ে দিল্লি অভিযানে নেমেছিলেন কৃষকরা দিল্লি হরিয়ানা সীমান্তে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামার ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে পুলিশ কৃষকদের নাছুরবান্ধা মনোভাবের কারণে শেষ পর্যন্ত কৃষকদের দিল্লিতে প্রবেশের অনুমতি দেয় সেই সাথে বুরারির নিরন্ধারী সমাগম আন্দোলনের জায়গা করে দেয় এই পরিস্থিতিতে পাঞ্জাব থেকে দিল্লি আসার প্রধান পথ সিন্ধু বর্ডারে কৃষকদের বৈঠকে ঠিক হয় তারা সেখান থেকে সরবেন না এবং আন্দোলন জারি রাখবেন এবং বাড়ি ফিরবেন না এইদিকে দিল্লির পুলিশ কমিশনার জানিয়েছিলেন আইন শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করার জন্য তখন দিল্লি হরিয়ানা বর্ডার খুলে দেওয়ার পর কৃষকরা দিল্লি গিয়ে পৌঁছান এদিকে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর টুইট করে বলেছেন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে প্রস্তুত সরকার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার কৃষকদের প্রতি আন্দোলন প্রত্যাহার করে তেসরা ডিসেম্বর আলোচনা এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে বলেন সত্যের জন্য যারা লড়াই করছেন সেই কৃষকদের বিশ্বের কোন সরকারই রুখতে পারে না তিনি আরো বলেন কৃষকদের দাবি মানতে হবে মোদী সরকারকে প্রত্যাহার করতে হবে কালাকানুন